এ কালকে ধনতেরাস নয়, ইয়ার লেগে বাজারে লিয়ে যাচ্ছে, কিছু কিনে দিবে মনে হয়। আমি কিছু বলি নাই বাবা, আমাদের ধনতেরাসে কেনার অত ঝুঁক নাই লাই। আর দেখো গাড়িতে তেল ভরছে, এ অফিস স্টাফরা সব বলেছে ওদের বৌদিকে কিনে দিচ্ছে, সেই শুনে মনে হয় পাথর গলিয়েছে বুঝলে। আজকে সোনার গয়না দেখতে হবে নাই। হে রাস্তার ধারে দোকান বসেছে, ইয়াদের কাছ থেকে জানলাম যে ধনতেরাসের দিনে কী কী কিনতে হয় আর কী কী কিনতে নাই জানো। ভাগ্যি ভালো ই আগে থেকে জানে না যে কী কী কিনতে হয়, নাহলে আমাকে সোনার জিনিস কিনে দিতে বলো। হ্যাঁ দেখো কী সুন্দর সে দরজার ঝুলানোর সেই মালার মতো জিনিসগুলো দেখতে পাচ্ছে, কী সুন্দর লাগছে লাই দেখতে। হ্যাঁ আর দেখো বলছি কি, ধনতেরাসের দিনে না লোহার, অ্যালমুনিয়ামের, স্টিলের, কাঁচের এইসব জিনিস কিনতে নাই, তবে কালো রঙের জিনিস কিনতে নাই। হ্যাঁ আর তারপরে এই দেখো বলছে ব্যাগ দেখতে পাচ্ছে, এরকম বটুয়ার মতো একটি ব্যাগ কিনে পরে, আর উয়ার ভিতরে তোমার সাদা হলুদ কড়ি, পদ্ম বীজ, তারপরে কাঁচা হলুদের দেখো শুকনো শুকনো হলুদের গাঁট, হ্যাঁ ধনিয়া, এইগুলি তুমি রেখে পরে আর মা লক্ষ্মী পায়ের কাছে রাখবে, তাহলে তোমার সুখ শান্তি ধন সম্পত্তি সব বজায় থাকবে। আর দেখো উলঙ্গ রাজা দেখতে পেলে, ওই বুক কেমনে আয়, ও আমার মায়া বলেছে জলের বোতল নিয়ে আসতে মানে চললে, ওকে ক্যামেরা করছে না ভিডিও করছে ওইসব ওর বুক কেমন আয়। আর দেখো বলছে ধনতেরাসের দিনে মাটির জিনিস কিনা অনেক শুভ বটে, আর দেখো চীনা মাটি, দেখো হাতি, ছোটোবেলাকার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল, মেলাতে এগুলো কিনতে হবে, হ্যাঁ 10 টাকা 15 টাকা করে দাম নিতে করছ। তারপর শিবলিঙ্গ রয়েছে, আবার পেঁচা রয়েছে, ওই দেখো পেঁচা রয়েছে, শুয়ানো রয়েছে দেখতে পেলে। আয় দেখো এই হচ্ছে আসল হাসি লা, আমাদের সব ছেলেদিকে একটি জিনিস কিনে না দাও, মুক্তি একবারে গোমড়া ওল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মাটির সব লক্ষ্মী গণেশ, মাটির মাটির লক্ষ্মী গণেশও কিনতে হয় তোমার, মাটির লক্ষ্মী গণেশ কিনাও অনেক শুভ বটে। হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ ছোটোবেলা সে খুব ভালোগুলো মাটির, এখন আর কোথায় পাবে, এখন এসব পাওয়া যায় না মালে ফলে। হ্যাঁ এই আমটা আমার ছিল, একবারে এইরকমই দেখতে ছিল, আমার একটা আম ছিল জানলে, ওইখানে আমি চারানা, আটানা, ষোলো আনা, হ্যাঁ সব ঢুকা ঢুকাই রাখতাম। একদিন ঠাকুমা আমাকে 10 টাকার নোট দিয়েছে জানলে, সেই 10 টাকার নোটটি ঢুকানোর পর থেকে এবারে মনে যেন একবারে সেই ইয়ে ধরে গেছে যে কখন মানে কুম ভাঁটি ভাঙবো, ভেঙে পর দেখবো যে কটি টাকা হয়েছে। দিয়ে ভেঙে দেখছি 50 টাকা হয়েছে, দিয়ে সে 50 টাকা আর কি কিনবে, সে নেল পলিশ, লিপস্টিক, টিপ পাতা, চুড়ি, ওইসব কানে ওইসব কিনে লিয়েছিলাম। ছেলেগুলো দুজনে নিয়ে যাবো দুটো, হ্যাঁ ওরা কি ভালো লাগবে কে জানে, মাটির জিনিস ও তোমার পছন্দ হবে না হবে, আমাদের তো মানে এত সুন্দর লাগছিল গো দেখতে। দেখো দেখো একবার পুরো মেলাটা, ছোটোবেলাকার মেলা দেখতে আসার মনে পড়ে যাচ্ছে। আচ্ছা হ্যারিকেনটা লাগছিল, হ্যারিকেনটা মনে পড়ছে, হ্যাঁ দাম বিরাট করে দিয়েছে বাবারে, ওটার যে দাম বলছে না তোমার সত্যি করে হ্যারিকেন হয়ে যাবে। হ্যাঁ ইয়াকে মনে পড়ছে, এই সে ফেসবুকে ফেসবুকে বিরাট ভাইরাল হয়েছিল, সে বলছিল যে এই ছবিটি শেয়ার করলে তোমার ঘরে সুখ শান্তি বজায় থাকবে। হ্যাঁ তারপরে বলছে ইয়ার মূর্তিটি ঘরে রাখলে বলছে সুখ শান্তি বজায় থাকবে, আর মূর্তি রাখা দেখি কী সুন্দর হাসিটা দেখো কী মিষ্টি লাই, তুমি রেগে থাকো, তোমার মন খারাপ থাকুক, যাই থাকুক কেন ইয়ার মূর্তি দেখলে তোমার এমনি মনটি ভালো হয়ে যাবে। হ্যাঁ 1200 টাকা দাম বলছিল, 1200 টাকা দাম বলছিল, তা বলুক কত দাম, আমি ভাবলাম কিনে নিয়ে যাবো জানলে, আমার এদি পছন্দ হয়েছিল, কিন্তু ভাবলাম যে রাখবো কোথায়, ঘরে লিখে রাখবে যে 2:30 তখন দৌড়াদৌড়ি করতে যাই ফেলে দিলে পরে তখন তোমার মনটা খারাপ হয়ে যাবে। তুমি দেখো এক একটা মূর্তি দেখবার মতো কি সুন্দর, আর কি সুন্দর গণেশটি দেখো, তেমনি সুন্দর গণেশটি লাই, হাই লিচু লাইছে গো, চো সেনকো গোল্ডে, ভাবতে পারছো সেনকো গোল্ডে লিয়ে আছে গো, ভাবারে আর আমি এই লোকটাকে কেমন ভুল বুঝছিলাম, এই মা ডেকে নিল কেন, কি হলো, হ্যাঁ কি করবে, ও চা খাওয়াতে নিয়ে যাচ্ছে, চাটা খাইয়ে মনে হয় নিয়ে আসবে জানলে, ওর বা সবাই তো চা 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 ছাড়া কিছু করতে পারে না। হ্যাঁ আমাকে দেখতে যাই বলেছিল, আমি 17 বার চা খাই দিনে, হ্যাঁ চা ছাড়া কিছু করতে পারে না, তা আচ্ছা খাগা চা খাগা, চাটা খেয়ে পরে তো নিয়ে যাবে, হ্যাঁ সেনকো গোল্ডে নিয়ে যাবে গো, ভাবতে পারছ, হ্যাঁ হ্যাঁ দেখো বলছে সেনকো গোল্ডে নিয়ে যাবো না, তো কোথায় নিয়ে যাবে, কাছাকাছি দোকানে নিয়ে যাবো নাকি, এইখানে কোথায় নিয়ে এলে আবার, কী বটে এখানটাতে, হ্যাঁ এখানটা কি বটে, এই মানে কিছু তো না, এর তো ইয়ে সেই জামা কাপড় ধোয়ার লন্ড্রিটা তো পিছনে, এ বাবারি, হ্যাঁ দেখো ইয়েও জানে গো ধনতেরাসের দিনে ঝটা কিনা শুভ হচ্ছে, এ বাবারি কোথায় সেনকো গোল্ডের আমি স্বপ্ন দেখছি, ছি 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 ছি, এ এবার দোকানদারটা শুধু হাসছে, এই বাবারি দোকানদারটা শুধু হাসছে গো, এই ঝাঁটা দিয়ে এবারে মেরে সবে যত আবর্জনা আছে সব সাফ করে দেবো, সব ঝাঁটি ঝাঁটি বিদায় করে দেবো একবারে, ছি কোথায় সেনকো গোল্ডের স্বপ্ন দেখলাম, আর হ্যাঁ দেখো ই শুধু হাসছে গো, ছি এ বাবারি ঝাঁটাটাই কপালে ঠুকে মেরে দেবো মনে হচ্ছে, এবং ছি 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 সে ঝাঁটা, হ্যাঁ ধনতেরাসের লোকে সোনা গয়না কিনছে আর আমার কপালে ঝাঁটা। Thank you.